শুধুমাত্র ইলেকশনের সময় কাজ করে এমন দল ভারতীয় জনতা পার্টি নয় ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য জনগণের সেবা এবং সুশাসনের জন্য সবসময় অক্লান্ত পরিশ্রম করে সারা বছর দেশবাসী ও রাজ্যবাসীর পাশে থেকে যোগাযোগ স্থাপন করে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযানে বের হয়ে রবিবার এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন প্রথমে খিলপাড়া আশ্রম চৌমহনী এলাকার বাসিন্দা অমল দাসের বাড়িতে যান তিনি কথা বলেন সেই পরিবারের সদস্যদের সাথে একই জায়গা গ্রামবাসীদের সাথে মিলিত হয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি এরপরে যান উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিমপাড় এলাকার বাসিন্দা তথা উদয়পুর পৌর পরিষদের তিন নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হোসেনের বাড়িতে খোঁজ খবর নেন দলীয় সংগঠনের বর্তমানে আরকেপুর বিধানসভায় সংগঠনে কাজকর্ম কেমন চলছে সে বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সার্বিকভাবে বিস্তারিত খোঁজ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একই সাথে এলাকার উন্নয়নে কতটুকু কাজকর্ম হয়েছে সেই বিষয়ে কথা বলেন বিপ্লব কুমার দেব এরপর যান বিজেপি গোমতি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সানি সাহার ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে এই জনসম্পর্ক অভিযানে অংশ নিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী নয় বছর পূর্তি উপলক্ষে তিরিশ মে থেকে তিরিশ জুন পর্যন্ত সাতটি কার্যক্রম নেওয়া হয়েছে পুরো দেশ ব্যাপী ভারতীয় দ্বারা আর এখন আঠারো জুলাই পর্যন্ত সেটাকে এক্সটেনশন করা হয়েছে জনসম্পর্ক টিভি বৈঠক জনসভা প্রত্যেকটি লোকসভার মধ্যে এক হাজার নতুন ভোটারকে নিযুক্তি করা ভারতীয় জনতা পার্টির মধ্যে এটা হয়তো জনতা পার্টি সর্ব ব্যাপী কার্যক্রম ভারতীয় জনতা পার্টি ইলেকশন আসলে কাজ করে এমন পার্টি পার্টির ভারতীয় জনতা পার্টি সবই সময় কাজ করে সাংগঠনিক পার্টি পৃষ্ঠক্রম থেকে নিয়ে মন্ডল থেকে নিয়ে ডিস্ট্রিক্ট থেকে নিয়ে স্টেট পর্যন্ত সব জায়গাতে রচনা থাকে স্বাভাবিকভাবে ইলেকশনকে দেখি কাজ করেছে ভারতীয় জনতা পার্টি এমন না ইলেকশন তো এখনও অনেক দূরই আছে আরও প্রায় এগারো মাস করে হবে তো অন্য পার্টি তো নামে নামেনি কংগ্রেস তো নেই অন্য পার্টি তো নামেনি তো সাল আমরা ইলেকশন থেকে নামিনি আমাদের সবসময় কার্যক্রম থাকে সেই অনুসারে আমরা কাজ করি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় কর্মীদের সাথে রবিবার বৈঠকও করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তার সাথে উপস্থিত ছিলেন একত্রিশ রাধাকিশোরপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস এবং রাজ্য কমিটির সদস্য হারণ চৌধুরী বিউরো রিপোর্ট আর ইনিউজ